তাছাড়া জিয়াউর রহমান যে ক্ষমতা দখল করেছিল, জাতির পিতাকে হত্যার পর খন্দকার মোস্তাকের দোসর, মোস্তাক তাকে সেনাপতি বানান, প্রধান সেনাপ্রধান, একাধারে সেনাবাহিনী প্রধান, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আবার ক্ষমতা দখল করে রাতের অন্ধকারে সংবিধান লঙ্ঘন করে সেনা রুলস, সেনা আইন লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। অবৈধভাবে ক্ষমতা দখল করেই তার অত্যাচার নির্যাতন শুরু হয়। আমাদের মেধাবী ছাত্ররা তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে, তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝালানি, শিক্ষার পরিবেশ নষ্ট করে দিয়েছিল। দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেশন জট শুরু হয়, শান্তিতে ছেলেমেয়েরা লেখাপড়া করবার সুযোগটা পর্যন্ত পায়নি। সারা বাংলাদেশে প্রতি রাতে কারফিউ, মানুষের স্বাভাবিক চলাফেরার অধিকারটুকু পর্যন্ত ছিল না। ঠিক তারই পদাঙ্গ অনুসরণ করে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে, আর একইভাবে জেনারেল এরশাদও একই কাদায় বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ, নানা ধরনের ঘটনা ঘটায় এবং সেখানেও বহু আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করে। 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসে, 91 সালে ক্ষমতায় এসে যেমন সে অত্যাচার, এবং 96 সালে 15 ফেব্রুয়ারি ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে, আবার 2001 সালে ক্ষমতায় এসে এই খালেদা জিয়ার পেটোয়া বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার পরিবেশ নষ্ট করে দেয়। আমার মনে হয় সকলের মনে থাকা উচিত, 2001 সালে যখনই খালেদা জিয়া ক্ষমতা আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে ছাত্র দলের সেই সন্ত্রাসী বাহিনী যে সেই ভিসিকে চেয়ার থেকে সরিয়ে দিয়ে তাদের মন মতো একজন ভিসিকে সেখানে বসিয়ে দিল, সে রাতের অন্ধকারে ভিসির পদটাও তারা দখল করে নিল। 2002 সালে শামসুনার হলের গভীর রাতে যে মেয়েদের উপর অকথ্য অত্যাচার, এবং একদিকে ছাত্রদল আর একদিকে পুলিশ বাহিনী দিয়ে সে অত্যাচার চালিয়েছিল এই খালেদা জিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর তাহের এবং ডক্টর ইনুসকে হত্যা করে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের বহু নেতাকর্মী তাদের উপর অত্যাচার করে। বরিশালে ফারুক তার শরীর পায়ের ভিতরে দিয়ে রড ঢুকিয়ে দিয়ে তাকে অত্যাচার করে হত্যা করে, এবং তাদের অত্যাচার নির্যাতনে সারা বাংলাদেশ ছিল রক্তাক্ত, সারা বাংলাদেশ ছিল নির্যাতিত। যখনই তারা ক্ষমতা আসে আমাদের নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন তারা চালায়। শুধু ক্ষমতায় থাকলেই না, ক্ষমতার বাইরে থেকেও তাদের যে অগ্নিসন্ত্রাস, তাদের যে অত্যাচার নির্যাতন, সেটা তো সকলেরই জানা। 2013 সালে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে প্রায় 3000 মানুষকে আগুনে দগ্ধ করে, 500 মানুষকে আগুনে পুড়িয়ে মারে, 3500 উপর গাড়ি, বাস, লঞ্চ, রেল কোনো কিছু ওদের হাত থেকে রেহাই পায়নি। অগ্নিসন্ত্রাস করে সমস্ত জায়গায় আগুন লাগায়, মানুষ হত্যা করে, এটাই তো তাদের চরিত্র। বিএনপির কাজই হচ্ছে শিক্ষার পরিবেশ নষ্ট করা, ছাত্রলীগের ছেলেমেয়েদের হয়তো এখন তো নতুন যারা এখানে পুরনো ছাত্রলীগের নেতাকর্মীরা আছে নিশ্চয়ই মনে আছে, খালেদা জিয়া হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে শিক্ষা দিতে তার ছাত্র দলই নাকি যথেষ্ট ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আর এর প্রতিবাদে আমি ছাত্রদের হাতে বই খাতা কলম তুলে দিয়েছিলাম। আমাদের শক্তি জনগণ, আমাদের পেটোয়া বাহিনী লাগে না,
কিন্তু ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করে উপযুক্ত নাগরিক হবে, দেশের দায়িত্বভার ভবিষ্যতে নেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি ছাত্রদের হাতে কাগজ কলম তুলে দিয়ে বলেছিলাম যে তোমরা শিক্ষা শুধু নিজেরাই গ্রহণ করবে না, ছুটিতে যখন বাড়িতে যাবে কোনো মানুষ যদি নিরক্ষর থাকে তাকে স্বাক্ষর জ্ঞান দেবে, এবং আমাদের ছাত্রলীগ সেটাই করেছিল। তারা সেভাবেই কিন্তু নিজ নিজ গ্রামে যেয়ে নিরক্ষর মানুষকে শিক্ষাদান করেছিল, তার রিপোর্টও আমাদের দিয়েছিল।